हाय फ्रेंड्स, संगीतार चैनल तुम्हारे सबाई के स्वागत। आज रान्ना करते जाची वेजिटेबल पोलाओ। तार जोन एखाने आमी नियेछी देर कप गोविंदभोग चाल। चाल भालो करे धुए आमी जल झरिए नेब। तुम्हारे काछे गोविंदभोग चाल ना थाकले किन्तु जे कोनो चाल तुम्हारा व्यवहार करते पारो। बासमती चाल दिए तुम्हारा बनाते पारो। चाल भालोभावे धुए जल झरिए नियेछी एकटी स्ट्रेनारे। एबार छड़िए दिच्छि जाते ताड़ाताड़ी জলটি শুকিয়ে যায়। তা ভেজিটেবল পোলাও আমি ব্যবহার করছি, নিয়েছি কড়াইশুঁটি আর দেবো। এখানে কড়াইশুঁটি আমি ফ্রোজেন ব্যবহার করেছি, তোমাদের কাছে ফ্রেশ থাকলে ইউজ করো। নিয়েছি গাজর একটি ছোট সাইজে, একটু বড় বড় পিসে কেটেছি। নিয়েছি ফ্রেঞ্চ বিনস, আর নিয়েছি কয়েকটি ফুলকপির ফ্লোরেট, আর নিয়েছি ক্যাপসিকাম। তোমাদের অন্য কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারো তোমাদের পছন্দ মতো। যত কালারে সবজি ব্যবহার করা যায় ততই কিন্তু ভেজিটেবল পোলাও খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এবার আমি একটি মশলা বানিয়ে নিয়েছি। নিয়েছি ছোট্ট একটু টুকরো জয়িত্রী, 1/4 চা চামচের মতো। জায়ফল একটু গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। আমি পেঁয়াজ রসুন ছাড়া পোলাও করছি আজ, তাই জায়ফল জয়িত্রীতে কিন্তু পোলাওয়ের গন্ধটা অনেক বেশি বাড়িয়ে দেয়। দেবো এখানে 4 চামচের 2 চামচ আদা বাটা। দেবো স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। সব কিছু একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে একটি মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি আমি এখানে। তোমরা চাইলে কিন্তু জলের জায়গায় দইয়ের সাথে এই মশলাটি বানিয়ে নিতে পারো। যে কোনো পুজোতে এই ভেজিটেবল পোলাও কিন্তু তোমরা ভোগে দিতে পারো। জন্মাষ্টমী আসছে কাছে, জন্মাষ্টমী তো এই ভোগ দিতে পারো। এদিকে একটি প্যানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি একটু গলে এলে এতে দেব 1টি তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। দিচ্ছি ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর স্টার অ্যানিস দিচ্ছি আমি। 15-20 সেকেন্ড একটু ভেজে গন্ধ বেরোতে শুরু করলে এতে দিয়ে দিচ্ছি সবজি। এখানে আমি ক্যাপসিকাম ছাড়া সব সবজি কিন্তু দিয়ে একটু ভেজে নেব। ক্যাপসিকাম আমি পরে দিচ্ছি, কারণ ক্যাপসিকাম একটু নরম সবজি, গলে যাবে, তাই আমি ক্যাপসিকাম পরে দেব। মিডিয়াম হিটে 3-4 মিনিট ভেজে এবার বানিয়ে রাখা মশলা এতে দিয়ে দিচ্ছি আমি। আর দেব একটু মিডিয়াম সাইজের টমেটো, কেটে রেখেছিলাম সেটা। 3-4 মিনিট মিডিয়াম আছে, মিডিয়াম টু হাই আছে, আমি একটু ভেজে নেব। এবার ঢাকা দিয়ে মিডিয়াম হিটে আরও 5-6 মিনিট আমি একটু রান্না করে নেব। এতে টমেটো নরম হয়ে যাবে আর সবজিও কিছুটা সেদ্ধ হয়ে যাবে। কিন্তু এবার ঢাকা ছাড়াই মিডিয়াম টু হাই হিটে 7-8 মিনিট আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর মাঝখানেই আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে এবার বাকিটুকু কষিয়ে নেব আমি। এবার দিয়ে দেবো এতে জল ঝরিয়ে রাখা চাল। চাল দিয়ে মিডিয়াম হিটে আমি 7-8 মিনিট ভালোভাবে কিন্তু চালটি ভেজে নেব। চাল ভালোভাবে ভেজে নিলে কিন্তু ঝরঝরে পোলাও তোমরা খেতে পারবে। চাল ভালোভাবে ভাজা হয়ে গেলে কিন্তু প্যান থেকে চালগুলো ছেড়ে আসবে, বোঝা যাবে চালটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। জলের পরিমাণ আর ভালো করে চাল ভাজা, এই দুটো যদি ঠিকমতো হয় তবে কিন্তু ঝরঝরে পোলাও বা বিরিয়ানি আমরা খেতে পারি। চাল ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখছে প্যান থেকে কিন্তু ছেড়ে আসছে চাল। এবার এতে দিয়ে দিব জল। 1.5 কাপ চালে আমি 2.5 কাপ জল দিচ্ছি এখানে। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার ঢাকা দিয়ে 6 মিনিট আমি হাই হিটে রান্না করে নিচ্ছি। 6 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি কতটা জল আছে। এখনও বেশ খানিকটা জল আছে, চালও সেদ্ধ হতে হবে। এখন আমি এখানে 100 গ্রাম পনির দিচ্ছি, দিচ্ছি কিছুটা কাজু, দিচ্ছি কিছুটা কিশমিশ আর 1 চা চামচ চিনি। পোলাওয়ের স্বাদ কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না, তাই আমি এখানে চিনি ব্যবহার করছি। কেউ যদি পছন্দ না করো এটা স্কিপ করে দিও তোমরা। সব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে এবার লো হিটে আমি আরও 10 মিনিট রান্না করব। দিয়ে দিচ্ছি কয়টি কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি ঝরঝরে হয়েছে কি না, সাথে চাল আর গাজরও সেদ্ধ হয়েছে কি না। পোলাও ঢাকা ছাড়া খুলে রাখলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে যাবে। চাল দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না, চালও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে।
এবার দেখে নিই গাজর সেদ্ধ হয়েছে কি না। গাজরও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার হাফ চা চামচ গরম মশলা আর হাফ চা চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি 2 মিনিট লো হিটে রেখে দিচ্ছি। এতে ঘিয়ের গন্ধ গরম মশলার গন্ধ ভালোভাবে মিশে যাবে, বাকি জলটুকুও কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে ভালোভাবে। 2 মিনিট পর গ্যাস বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দাও। আমাদের ঝরঝরে ভেজিটেবল পোলাও একদম তৈরি। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, চলো বাই বাই।